পুরস্কার প্রাপ্ত লোক, সে এখন চা বানাচ্ছে। এ লজ্জা কি শুধু আমার? সে নাই কি ছিল? জ্বরের মতো, আমি ঠিক জানি না। মাটির ময়না নামের এই চলচ্চিত্রটি যারা দেখেছেন, শিশু চরিত্র আনুকে হয়তো ভোলেননি, তবে ওই চরিত্রে অভিনয় করা আসল মানুষটাকে কেউ কি মনে রেখেছেন? মাটির ময়নার আনুর খোঁজে সাদাকালো নিউজের দীর্ঘ পথ পাড়ি দেয়া। পুরান ঢাকার সংকীর্ণ অলিগলি পেরোতে অনেকবার রাস্তা হারালাম আমরা, তবুও খুঁজে পেতেই হবে আনুকে। কামরাঙ্গির চরে যখন আনুর দেখা পেলাম, বিশ্বাস হচ্ছিল না আনু এখন চায়ের দোকানদার। মাটির ময়নার সেই ছোট্ট অভিনেতা বড় হয়েছেন, তবে জীবন সংগ্রাম আটকে দিয়েছে তার প্রতিভাকে। একটি কাগজে আনারি হাতের লেখা, আজ নগদ কালকে বাকি, এক লাইনেই জীবনের সারাংশ। সাদাকালো নিউজকে শোনালেন তার স্বপ্ন ভাঙার গল্প। আমাকে প্রথম নিয়ে আসে আমার মামায় ঢাকায়। প্রথমে ঢাকায় নিয়ে আসে, আমি পরিবারে বড় ছিলে, সংসারে দুষ্টামি করতাম, বাবাও হাফিজুট মিলে চাকরি করে, তো এই সুবাদে বাবার যতটা আয় হইতো সেই অনুযায়ী তার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেত। তারেক মাস তারেক আঙ্কেলের চাচির বাসা, আপন চাচি হয় ওনার বাসায়, ভোলা চাচির বাসায়, তো ওইখানেই আমাকে দেওয়া হয়। ওখানে আমি সার্ভেন্টের কাজ করি, বাদশাদায় করি, পড়াশোনা করি, স্কুলে ভর্তি করা দেয় ইউসিএফ স্কুলে, ওখানে আবার ক্লাস ওয়ানে স্কুলে ভর্তি করা দেয়, ক্লাস থ্রিতে পড়ার পরে ইউসিএফ স্কুলে আবার ক্লাস থ্রিতে ওয়ানে ভর্তি করা দেয়। তারেক আঙ্কেলের সাথে যখন কথা বলে, আমার সাথে কথা বলে, তখন আমি মোটামুটি ছবির ব্যাপারে কিছুই জানি না, তখনও শুটিং শুরু করে সব কিছুই, তো পারিশ্রমিকের ব্যাপারটা যেটা হয়েছে আমি এই ব্যাপারটা কিছুই জানি না। তো মামার সাথে কীভাবে জানি কথা হয় যে 15,000 টাকা কন্ট্যাক্ট করে তার সাথে, যে আমরা 15,000 টাকা এরকম কন্ট্যাক্ট হয় আমার ব্যাপারে, আমি পুরো শুটিং শেষ করে দেবো, 15,000 টাকা দেবে। তো 15,000 টাকা দিছে, কিন্তু আমি টাকাটা এখনও পাইনি, আজ পর্যন্ত এখনও চোখেই দেখিনি 15,000 টাকার 15 পয়সা। তো মামার সাথে মামাই নেয়, মামা টাকা নিয়ে তিন ধাপে টাকাটা পাওয়া হয়েছে, 5,000 5,000 তিন পাঁচ মানে করে তিন ধাপে পাইছে, তো এই টাকাটা সেই নিজেই কাজে লাগাইছে। অনেকগুলো দেশেই মাটির ময়নাটা রিলিজ পায়, কিন্তু রিলিজ ঠিকই পায়, সবই ঠিক আছে, কিন্তু এটার বিনিময়ে আমি কিছু পাই নাই। মানে আমরা কোনো পারিশ্রমিক পাই নাই, আমাদের জাস্ট 15,000 টাকা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। প্রথম সিনেমাতেই সেরা শিশু চরিত্রের জাতীয় পুরস্কার পাওয়া নুরুলের স্বপ্ন ছিল অস্কার জয়ের, তবে জীবন তাকে দিয়েছে অবহেলা। স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট এই খুপড়ি ঘরে থাকেন তিনি, ছেঁড়া পাটি, ছোট্ট আয়না আর বেঁচে থাকার সংগ্রাম, এই নিয়েই আনুর সংসার। যখন ছবিটা রিলিজ হয়, যখন বড় স্ক্রিনে দেখায়, তখন নিজে নিজে অনেক মানে কল্পনা করি, যে মানে অনেক স্বপ্ন নিজের মধ্যে গাঁথি, যে আমি মনে হয় ইনশাল্লাহ এই ছবি দ্বারা সামনের দিকে আগাবো, যে আমি অনেক জায়গায় অনেকের ইয়ে পাবো, সাহায্য পাবো, সহযোগিতা পাবো, অনেকে আমাকে ছবিতে ডাকবেন বা নাটকে ডাকবেন, তো এটা হয়ে ওঠে নাই। স্বপ্ন দেখছিলাম যে সম্ভবত ভালো একটা অ্যাক্টর হব, অনেক উপরে যাব, অনেক অনেক ভালো কিছু করব, সেটা সেই স্বপ্ন ভেঙে গেছে। সব ভোরবেলা 5টার সময় উঠতাম, উঠে পত্রিকা কালেকশন করে বাসায় বাসায় দিয়ে আসতাম, মিরপুর 12 নম্বর বিভিন্ন জায়গায়, তখন 2 নম্বর 6 নম্বর ছিলাম, 12 নম্বর বিভিন্ন জায়গায় দিয়ে আসতাম পত্রিকা জব করি, তখন 400-500 টাকা বেতন দেয়, তখন এটা দিয়ে টুকটাক চলতো, নিজের বাড়িতেও কিছু পাঠাইতাম। তার কাঙ্কেলের বাসায় তার প্রোডাকশনে কাজ করি, তো ওইখানে তো অনেক লোকজনই পরিচিত, অনেক লোক আসতো, অনেক পরিচালক আসতো, তখনও জানে যে আমি আনু ক্যারেক্টারটা করছি। আমি করার পরে হচ্ছে কি, ওনাদের সাথে কথা বলছি, যদি একটা ভালো সুযোগ করে দেন ভালো হয়। তো এটা কেন মানে ওনা থাকা অবস্থাতে কেউ আমাকে যোগাযোগ করেই নাই, বরঞ্চ উনি তার কাঙ্কেল যখন 13 সালে মারা গেল, তারপরে আমি অনেক জায়গায় গেলাম, কোনো জায়গায় আমি ইয়ে পাই নাই। একদিন আহাদ ভাইয়ের সাথে সরফ ফারকি ভাইয়ের প্রোডাকশনে কাজ করছে, ওখানে সবাই পরিচিত, সবাই আমার চোখে না, সব দিক দিয়েই আমাকে জানে, তো কারো কাছ থেকে আমি কোনো মূল্যায়ন পাইনি, কেউ আমাকে কাজের জন্য ডাকে নাই, কে কোনো ভালো একটা কাজ করে দেবে সেটাও করে দেয় নাই, মানে কাজে নেয় নাই। যখন আমি তামিম মুকাম্মেল স্যারের কাছে গেছিলাম, ওই সময় টিভির পরিচালক, তো ওনার কাছে গেলাম, ওনার অফিসে গেছি, ওনার অফিসে যাওয়ার পরে বললাম যে স্যার আমাকে যদি একটা সুযোগ দেন, আমি তো এখন কোনো কিছু করতে পারতেছি না, আমি নিজে খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, আমার আমার মা বাবাকেও আমি সহযোগিতা করতে পারতেছি না, আমার যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন, আপনার হলো
ক্যান্টিনের দায়িত্ব বা যে কোনো একটা দায়িত্ব আমাকে যদি দেন আমার খুব ভালো হয়। সে বলছে ঠিক আছে যোগাযোগ করো আইসো। এরপর আর কোনো ফোনও মানে আমি কয়েকবার ফোন করছি, ফোন ইয়ে করে নেই, রেসপন্স করে নেই, কোনো তার থেকে কোনো সহযোগিতা পাইনি। ফারুকি সাহেবের সাথেও তো সবাই সাথেই মোটামুটি অনেক সাথে, জয়ন্ত চট্টোপাধ্যায়ের সাথে যে আমার বাবা ক্যারেক্টার করছে তার কাছ থেকেও আমি কোনো সহযোগিতা পাইনি। তো অনেকেই জানে, তো মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে অনেকেই জানে, কারোর কাছ থেকে আমি কোনো মূল্যায়ন পাইনি। আমি কেন পাইনি আল্লাহই ভালো জানে, কি আমার সমস্যা নাকি কোনোভাবে আমাকে হিডেন করে রাখছে সেটা তারাই বলতে পারবে। আমার কেন মিডিয়া কেন ছাড়তে হলো, মিডিয়া ছাড়ার এই কয়েকটা কারণ। একটা মানুষ, আমি এত বড় একটা ক্যারেক্টার করছি, এত বড় একটা রোল, যেখানে কান চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কার, সেখান থেকে যখন আমি এত বড় একটা নাম করছি, সেখানে আমি এখন কারোর কাছে মুখ দেখাইতে পারি না, আমি কারোর কাছে গেলে আমি কাজ পাই না। সেই জন্য আমি 2014-15 পর্যন্ত ট্রাই করছি, এরপর আমি ছেড়ে দিচ্ছি। খুব কষ্ট পাইছি যে আমি কী করবো এখন, আমি কী করা, আমি যে 8-9 বছর আমি যে আমার নিজের লাইফটাকে নষ্ট করছি, আমি তো কিছুই পাইনি, কারোর কাছ থেকে কোনো কিছু পাইনি। তো আমার এই দাম, আমার এই এই পরিচয় রাখারই কোনো দরকার নেই। পুরস্কারটা কখনো মাঝে মাঝে ওই ট্রাঙ্ক খুলে দেখি, ট্রাঙ্কের ভিতরে রেখে দিচ্ছি, তো বাড়ির উপরে দরমা থাকে না, দরমার উপরে রেখে দিচ্ছি। এটা অযত্নই আছে বলতে গেলে, এখন যত্ন নেই, এটা কেউ মূল্যায়ন দেয় না। যেখানে যেটার মূল্যায়ন পাওয়া যায় সেখানে তো আমি নাই, সেই জন্য আমি এখন এটা কোনো মূল্যায়ন পাই না। যখন মাটি মনাটা দেখা দেয় তখন একটু দেখি, ছাড়ি, খুব খারাপ লাগে যে মানে অনেক ক্ষোভ তৈরি হয় নিজের মধ্যে যে আমি এত বড় একটা অভিনয় করছি, এত বড় একটা ছবিতে, নামি ছবি, অস্কারের মনোনীত ছবি, যেখানে আমারও অস্কারে যাওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসবে, সেখানে তো আমি যেতেই পারি নাই। আর এ ছবিটা দেখে আর কি হবে, কষ্ট লাগে, কাউকে দেখাই তো পারি না যে আমি অভিনয় করছি, অনেক কষ্ট লাগে। আমারটা নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাই, গ্রামেতে সবাই দেখে, জানে, সবাই খুব আনন্দিত, কিন্তু দুঃখ, মা বাবারা অনেক দুঃখ যে তুই এত কিছু একটা করছিস, এত বড় একটা করছিস, তোর তো কিছু করতে পারলি না, লাইফটা তোর বরবাদ। যেমন আমার পড়াশোনা অনেক নষ্ট হয়ে গেছে, আমার সংসারে হয়তো বা মিডিয়াতে না থেকে আমি অন্য কিছু করলে মানে ভালো কিছু করতে পারতাম, সেটাও হয়নি। তো টানা 8-10 বছর তুই তোর লাইফটাকে নষ্ট করে দিয়েছিস, কী ফায়দা হয়েছে তোর? তুই জাস্ট 15,000 টাকার জন্য কাজ করছিস, আর এই 5,000 টাকার জন্য, আর সারা জীবন তো কষ্ট করে গেলি। এইগুলো বিভিন্ন রকম কথাবার্তা বলার পরে মনটা ভেঙে গেছে যে কী করলাম, মিডিয়ার থেকে তো কিছুই পাইনি, অনেক খারাপ লাগছে। বন্ধু বান্ধবের সহযোগিতা বা আত্মীয় স্বজনের সহযোগিতা, কারোর কাছ থেকে 10,000, কারোর থেকে 5,000, এভাবে নিয়ে আমি একটা দোকান শুরু করি। এই দোকানটা এখন করতেছি, এখানেও আল্লাহ একটা করোনা ভাইরাসের কারণে যেখানে আমি সংসার নিয়েছিলাম তাদেরকেও আমি বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে, সেখানেও এখন করতে পারতেছি না, বিভিন্ন ঋণ হয়ে গেছি। এই সামনে যে ভবিষ্যতে করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই, এমন আছে আমার গ্রামে চলে যেতে হবে, গ্রামের ছেলে গ্রামে চলে যেতে হবে। আমার সন্তানদের নিয়ে একটা দোকান করতেছি আমি, ছোটোখাটো একটা দোকান, এইটা নিয়ে যেন সামনের দিকে অগ্রসর হতে পারি, আমার সন্তানদের নিয়ে যেন আমি মানুষ করতে পারি। আর মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক ভালো মানুষ, অনেক অনেক বড় মানের মানুষ, তার সে তো অনেককেই সহযোগিতা করছে, অনেক ছিন্নমূল থেকে অনেক ভালো একটা পজিশনে দাঁড় করাই দিচ্ছেন। তো প্রধানমন্ত্রীর কাছে আমার আকুতি হচ্ছে এটাই যে উনি যেন আমাদেরকে দেখে, আমার মতো এইরকম মানে এভাবে যে আমাদেরকে আমার মতো যেরকম এরকম অনেক, এই যে আজকে এতটা বছর পরে যে সব আপনাদের সামনে বলতেছি এটা যেন ওনার নজরে পড়ে। আজকে আমি পরিচয় দিতে খুব কষ্ট পাই, খুব লজ্জা লাগে, জানেন, আপনারা যখন রাস্তা থেকে ছুঁড়ে রাস্তা থেকে নিয়ে গিয়ে আমাকে অভিনয় শিল্পী বানালেন, যাতে চলচ্চিত্র পুরস্কার পাইয়ে দিলেন, আজকে আপনাদের নিজের প্রয়োজনে, আজকে যখন আমি আমার নিজের প্রয়োজনে আপনাদের কাছে গেলাম, আপনাদের কাছে যাই একটা কাজের জন্য, একটা চাকরির জন্য, একটা ভালো একটা কিছু করার জন্য, কিন্তু আপনারা ওখানে আমাকে দাম দিলেন না, বরঞ্চ ছুঁড়ে ফেলে দিলেন। আজকে সেই ব্যক্তি আমি চা বানাচ্ছি, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আজকে সেখানে আমি চা বানাই, আজকে রাস্তার পাশ দিয়ে যখন একটা লোক হেঁটে যায় আমাকে বলে পুরস্কার প্রাপ্ত লোক, সে এখন চা বানাচ্ছে, এই লজ্জা কি শুধু আমার না আপনাদের সকল মিডিয়া ব্যক্তিত্বের? নুরুল ইসলামের এই প্রশ্নের উত্তর আমরা জানি না, কিংবা হয়তো জানার প্রয়োজনই মনে করি না।